এখানে আমরা কি করবো, প্রথমে বস্তুর নাম লিখবো, 1, 2, 3 তিনটা বস্তুর নাম লিখবো। তারপরে আমাদের যেটা করতে হবে দ্বিতীয় ঘরে, এই যে বস্তুটি বাইকের অবস্থা কঠিন তরল নাকি বায়ু, সেটা লিখবো। ওই বস্তুর সামনে আমরা লিখবো সেটা কঠিন তরল নাকি বায়ু। এরপরে আমরা লিখবো বস্তুটির বৈশিষ্ট্য, মানে এই চারটা বৈশিষ্ট্য আমরা আলাদা করবো, সেটা ভাঙে কিনা, মানে ভঙ্গুর কিনা, আমরা যদি আঘাত করি তাহলে ভেঙে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ধন্ধন শব্দ হয়, সবগুলো পদার্থ কি আঘাত করলে ধন্ধন হয়? ধাতব পদার্থগুলো সাধারণত ঝনঝন শব্দ হয়, অধাতবগুলো সাধারণ শব্দ নিশ্চিত ধাতব, সেটা আমি নিশ্চিত শব্দ করবো। তারপর দেখো চকচকে কি, ধাতুগুলো সাধারণত চকচকে হয়, তো আমরা এইভাবে আলাদা করে তিনটা লিখবো। আমরা লিখবো যে হ্যাঁ ভঙ্গুর, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, চকচকে অথবা চকচকে। বস্তুটি কী কাজে লাগে, কোন কাজে ব্যবহার করা, সেই ঘরটা তোমাদের করা লাগবে না, এটা তোমরা সবাই জানো। তবে তোমরা যেটা করবো, বস্তুটি কোন পদার্থ দিয়ে তৈরি, মানে কোন মৌল দ্বারা, তোমাদের ধারণা অনুযায়ী তোমরা এটা বলবে। ধরো আমাদের আশেপাশে এখানে কি আছে, একটা উদাহরণ দাও না, এই যে এখানে গাজী ট্যাঙ্কের মধ্যে পানি আছে না, আচ্ছা এই পানির মৌলগুলোর কথা তো তোমরা জানো, তাহলে একটা বস্তু তো বাছাই করতে পারছো, সেটা কি পানি। এখন পানির মধ্যে কি আছে, তোমাদের গ্রুপের নাম কি, তোমরা এখন কি করবা? খুঁজবা, আচ্ছা খুঁজো।